আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আশিকুর কুসি, অষ্টম শ্রেণীর বীজগণিত 4.4, পরম নম্বর 6। বন্ধুরা, আমি এখানে 25 আর 26 দুটো অঙ্ক সমাধান করে দিই। মিশাল এটা হলো লসাগু। লসাগু মানে কিন্তু কমন আনকমন সবগুলো আনবে। আমি শুরু করি 25 নম্বর রাশি লিখে। আমরা প্রথম রাশি মান দশ এক্স স্কোয়ার প্লাস 3x + 2। এখান থেকে আমার মিডিলটা হবে 3, 2 1 কে 2 ভেঙে 3, তাহলে x স্কয়ার প্লাস 2x প্লাস x প্লাস 2। এখান থেকে x কমন নিলে থাকবে x প্লাস 2, আর এখান থেকে অন কমন নিলে x প্লাস 2, তাহলে x প্লাস 2 ইন্টু x প্লাস 1, অর্থাৎ কমন ইন্টু অন কমনটা। এখন আমরা দ্বিতীয় রাশিটা আছে x স্কয়ার মাইনাস 1, আমরা কে স্কয়ার মাইনাস বি স্কয়ার করে দিব। স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হয়ে গেল। তৃতীয় রাশি এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 2, দুই থেকে এক করতে হবে, তাহলে এক্স স্কয়ার প্লাস 2x মাইনাস এক্স মাইনাস 2, কারণ এই যে 2x থেকে x দিলে প্লাস x থাকে, x কমন নিব x প্লাস 2 থাকবে, মাইনাস ওয়ান কমন নিব এক্স প্লাস 2 থাকবে। দুটো কমন থেকে একটা কমন বসে গেল, বাকি যে আনকমনটা এক্স মাইনাস ওয়ান বসে গেল। ওকে, এখন এটাকে দিয়ে লসাগু আমরা লিখি, অর্থাৎ নির্ণয় লসাগু সমান হতে নির্ণয় লসাগু। আগে কিন্তু কমনটা নিতে হবে, পরে আনকমনটা না নিলে কিন্তু অঙ্কটা হবে না। আগে কিন্তু অবশ্যই কমন মানটা লিখতে হবে। তাহলে দেখেন তো কমন কয়টা আছে, এক্স প্লাস 2, এক্স প্লাস 2, আর সবার মধ্যে কোনো কমন মান নাই, তাহলে আমরা এক্স প্লাস 2 লিখব। ওকে, দেন এক্স প্লাস 1 প্রথম রাশির মধ্যে আছে, সেকেন্ড রাশিতে এটা আছে, এক্স প্লাস 1 লিখব। এখন আছে দেখুন তো এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1, তাহলে আমরা সবসময়ের জন্য আগে কমনটা লিখবো, পরে আন কমনটা। তাহলে এক্স প্লাস 2 আগে বসে গেল, আর এ প্লাস বি মাইনাস বি সমান হলো কি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 এর স্কোয়ার তো 1ই হয়, তাহলে লেখার দরকার নেই, এখানে অঙ্কটা হয়ে গেল, এটা আমাদের অ্যান্সার। আমরা এখন আনবো 26 নম্বর মানটি লিখি। প্রথম রাশি দেওয়া আছে, প্রথম রাশি, প্রথম রাশির মানটা এক্স স্কোয়ার মাইনাস 4, এক্স স্কোয়ার মাইনাস 4, এটা ভাঙতে হবে এর স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা দ্বিতীয় রাশিটা, দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, 4 থেকে 4 করতে হবে, 4 থেকে 4 করার জন্য 2 2 গুণ 4, x স্কয়ার প্লাস 2x প্লাস 2x প্লাস 4। আমরা এখান থেকে x কমন নিব, x প্লাস 2 থাকবে, এখান থেকে 2 কমন নিব, x প্লাস 2 থাকবে, কারণ 2x থেকে 2 কমন যাবে, কমনটা বসে গেল আগে, বাকি আন কমনটা বসে গেল, দুটো সেম সেম আসবে। এখন আমরা তৃতীয় রাশি, x কিউব মাইনাস 8, তৃতীয় রাশি x কিউব মাইনাস 8 সমান এ কিউ মাইনাস 8 মানে 2 এ কিউ, এ কিউ মাইনাস বি কিউ সমান এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার এ মানে এক্স এর স্কোয়ার, এ বি এক্স ইন্টু 2 প্লাস 2 এর হোল স্কোয়ার, এক্স মাইনাস 2 আগে বসে, এটা কিন্তু মান উৎপাদকের সূত্র খেয়াল রাখবেন, এটা কিন্তু উৎপাদক করি আমরা এটা, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 বসে গেল। লসাগু দেখব আমরা, অর্থাৎ নির্ণয় লসাগু, এখন কমন আনকমন, আগে কিন্তু কমন মানটা অবশ্যই আগে লিখতে হবে। প্রথম রাশির মধ্যে দেখেন তো এক্স প্লাস 2 এখানে আছে, এক্স প্লাস 2, তারপর এক্স প্লাস 2 লিখে ফেললাম, একটা দাগ দিলাম সবার মধ্যে থেকে, মানে সবার মধ্যে থাকলে তো ভালো, সেটাই কমন আগে, না হলে মিনিমাম দুজনের মধ্যে আসতে হবে, এক্স এক্স প্লাস 2 হয়ে গেল। এই এই যে দুটো থেকে কিন্তু এটা কিন্তু আসবে না, আমি এখানে দেখালাম, এই যে এটা এক্স প্লাস 2 এখানে একটা আছে, এখানে একটা আছে, যে এই দুটো থেকে তা না, কিন্তু এই প্রত্যেক রাশি থেকে একটা করে এটা চলে আসবে। দেন এখন আসেন এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2, তাহলে এক্স মাইনাস 2 লিখবেন। ওকে, তাহলে আমার আর আছে দেখেন তো, আবার কিন্তু এক্স প্লাস 2 একটা আছে, এটা একটা আছে, সেটা পাশে লিখবেন, এক্স প্লাস 2 লিখবেন, আবার এটাও লিখবেন, এক্স অর্থাৎ দুইটা থেকে একটা, কিন্তু দুই রাশি থেকে আসতে হবে, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4। বন্ধুরা একটু খেয়াল করে আমরা, এই যে মানটা এক্স মাইনাস 2 ইনটু এটা, এটা মানে কিন্তু এক্স কিউ মাইনাস 8, তাহলে আমরা ওটা পাশে নিয়ে আসেন,
x প্লাস 2 কটা হলো একটা একটা দুইটা হোল স্কয়ার আর x মাইনাস 2 ইনটু x স্কয়ার এই যে x মাইনাস 2 ইনটু x মাইনাস 2 ইনটু x স্কয়ার প্লাস 2x প্লাস 4 এখানে একই মান আছে কি সমান এই মান আছে বিটি স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার কারণ প্লাস হবে তাহলে এখানে কি হলো এখানে তাহলে এখানে x প্লাস 2 সবার থেকে বসে গেল এই যে দুইটা হয়ে গেল এখানে দুইটা হোল স্কয়ার হলো x মাইনাস 2 এটা বসে গেল তাহলে এখানে x প্লাস 2 এর হোল স্কয়ার এটা মানে কি দেখেন তো x কিউ মাইনাস 8 তাহলে এখানে কি হবে এটা দুইটা হোল স্কয়ার এটা বসে গেল আর এটা মানে হবে এক মানে এটা মানে কি দেখেন তো এটা মানে হলো x কিউ মাইনাস 8 সিস্টেম একাডেমিক ক্যারপক থেকে আবারো আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস আল্লাহ হাফেজ।